আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটু ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো কেকের রেসিপি দেখাচ্ছি না, আজকে আমি সুইট কিউট একটা কেকের ডেকোরেশন দেখাচ্ছি, আর সেটা হলো পান্ডা থিম কেক। আর দেখতেই পাচ্ছেন আমার পান্ডার চোখটা একটু তেড়া হলেও এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমেই এখানে আমরা একটা কেক বোর্ড নিয়ে নিচ্ছি, কেক বোর্ডের নিচে সামান্য পরিমাণে ক্রিম স্প্রেড করে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি চকলেট স্পঞ্জ কেক, এরপর দিয়ে দিব সুগার সিরাপ। আর এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলের অনেক ধরনের এবং অনেকভাবে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। এখন আমরা এখানে চকলেট হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। এখন অনেকেই আস্ক করবে আমার চকলেট হুইপিং ক্রিমটার কালার এরকম কেন, কারণ আমি হুইপিং ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে হলুদ কালার অ্যাড করেছিলাম। মেইনলি আমার হুইপ ক্রিমটা ইয়েলো কালারের ছিল, তো ওইটার সাথে কোকো পাউডার দেওয়ার পর এরকম একটা শ্যাওলা শ্যাওলা কালার চলে এসেছে। প্লিজ ডোন্ট জাজ মি, এটা কিন্তু টেস্টে কোনো ধরনের এফেক্ট আনবে না। সো নেক্সট লেয়ারটাও আমি স্মুথ করে নিলাম, এরপর আমরা আরেকটা লেয়ার বসিয়ে দিব। আর আমি এখানে 7 ইঞ্চি মোল্ড ইউজ করছি আজকে। তো লাস্ট লেয়ারটা বসিয়ে দেওয়ার পর আমরা চারি সাইড দিয়ে ক্রিম দিয়ে দিব। তবে ক্রিম দেওয়ার আগে আমরা এটাকে ভালো করে ক্রাম্প কোট করে নিচ্ছি। আর এই কেকে কিন্তু স্মুদিংয়ের কোনো টেনশন নেই, ইজিলি করে ফেলতে পারবেন। তো এখানে একদম ছোট সাইজের একটা স্টার নজেল নিয়ে নিয়েছি, স্টার নজেল নিয়ে এভাবে ছোট ছোট করে পাইপ করতে থাকবো স্টার, একদম ফুল কেকটাকে আমরা একদম কভার আপ করে ফেলবো এরকম স্টার দিয়ে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে খুবই ইজি, এটাতে কিন্তু একদমই ঝামেলা নেই স্মুদিং করার। এখন চলুন আমরা এই কেকের চোখ নাক মুখ বানিয়ে নিই। তো এখন আমরা এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়েছি, আর ব্ল্যাক কালারের ফন্ডেন্টটা আমি এখানে আমিরির ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক করে নিয়েছি। তো ফন্ডেন্টটাকে সামান্য পরিমাণে আইসিং সুগারে নিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপর আমরা দুইটা কুকি কাটার দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে, জাস্ট চোখের শেপটা দেওয়ার জন্য। ঠিক সেমভাবে আমরা কানটাও করব, কানটা একটু বড় সাইজের কুকি কাটার নিচ্ছি, তারপর আমরা এটার নিচের সাইডটাও কেটে দিব। তো চোখ বানানো কিন্তু খুবই সিম্পল, আমি জাস্ট সাদার উপর আরও একটু কালো দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু চোখটা রেডি হয়ে যাবে। আমি জানি আপনারা এটা খুব ইজিলিই পারবেন। তো আমি নিজের পার্টটাও একদম মাপ নিয়ে সমান করে কেটে নিচ্ছি, এটা হবে আমাদের কান, কানটার নিচে একটু কাটা। এখন আমরা আমাদের নাকটাও বানিয়ে নিব, আমাদের বলতে টেডির নাকটা খুবই লেম চোখ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই যে আমাদের মেইন শেপিং কিন্তু একদম শেষ, দেখতেই পাচ্ছেন এটাকে জাস্ট আমরা কেকের উপর বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই কেকটা খুবই সিম্পল। এখন আমি চোখগুলো বসিয়ে দিচ্ছি, কানটাও আমি জাস্ট টুথপিকের মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে। তো এই কেকটাও কিন্তু আমার অর্ডারের কেক ছিল, সবার খুবই কমপ্লেন আমি কেক কেটে দেখাই না। আসলে এত কেকের রেসিপি দিয়ে এত কেক খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, যেই কারণে আমি অর্ডারের কেকগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়। তো আমাদের পান্ডা থিম কেক কিন্তু একদম রেডি। এই ভিডিও দেখে যদি আপনারা পান্ডা কেক বানিয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না, ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।